যে কাদেরকে এই সিয়াম থেকে ছাড় দেওয়া হয়েছে। আমরা জানি যে প্রাপ্তবয়স্ক প্রতিটি নারী পুরুষের জন্য রমাদানে সিয়াম পালন করা ফরজ, কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে তাদের কিছু কারণে বা পরিস্থিতির আলোকে তাদেরকে সিয়াম থেকে ছাড় দেওয়া হয়েছে। তারা কারা? আমরা শুরুতে এ ব্যাপারে কথা শুনি যে কাদেরকে সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। সর্বপ্রথম যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে সবি, শিশু। শিশুদেরকে সিয়ামের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। যারা আমাদের ঘরে ছেলে মেয়ে যারা আছে, যারা প্রাপ্তবয়স বয়সে উপনীত হয়নি, তাদেরকে শরিয়া ছাড় দিয়েছে, তাদের জন্য রোজাকে ফরজ করা হয়নি। তবে বাচ্চাদেরকে ইন্সপায়ার করা উচিত। 6-7 বছরে যখন বাচ্চারা পৌঁছে যাবে, অনেক বাচ্চারা রোজা রাখতে চায়, কিন্তু অনেক সময় বাবা মারা সেটা অ্যালাউ করতে চায় না। আমি বলবো যে তারা যদি রাখতে চায় এবং আপনি ফিল করেন যে ওরা পারবে, তাহলে ওদেরকে বাধা দেওয়া উচিত না, ওদেরকে ইন্সপায়ার করা উচিত। কারণ একদিন দুই দিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় না, কিন্তু এই যে ছোটবেলা থেকে ওর যে একটা স্পিরিট, রোজা রাখার প্রতি ওর যে একটা আকাঙ্ক্ষা, বড়দের সবাইকে সে রোজা রাখতে দেখে, সেও রোজা রাখতে চায়। তো এই স্পিরিটটা যাতে আমরা নষ্ট না করি, আমরা যাতে তাদেরকে উদ্বুদ্ধ করি। কিন্তু শরিয়া তাদেরকে ছাড় দিয়েছে, কারণ তারা মুকাল্লাব্বি শরা নয়, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তাদের জন্য সিয়াম ফরজ নয়। 2 নম্বরে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে মাজনুন, মানে পাগল, মেন্টালি যারা ডিসঅর্ডার, কি করছে কি বলছে কিছুই জানে না, গায়ে কাপড় আছে কি না এটা বুঝতে পারছে না, এই জাতীয় লোকদেরকেও কিন্তু শরিয়া আল ইসলামিয়া ছাড় দিয়েছে, তাদের উপরও রোজা রাখা ফরজ নয়। এটার দলিল হচ্ছে শিশুরা এবং মাজনুন যারা পাগল, মেন্টালি ডিসঅর্ডার, তারা যে এই সিয়ামের বিধানের আওতার বাইরে, তার দলিল হচ্ছে সুনানে আবু দাউদের একটি হাদিস, এবং হাদিসটি সহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রুফি আল কালামু আন সালাসা, 3 শ্রেণীর ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তাদের তারা কি করছে এগুলো লিখে রাখা হয় না, এটা মওকুফ, শরীয়তের কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে আনিন না ইমি হাত্তা ইয়াস্তাইকিলা, ঘুমন্ত ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুমন্ত অবস্থায় কে কি করলো এর ব্যাপারে আল্লাহ তারা তাকে জিজ্ঞেস করবে না। তারপর 2 নম্বর হচ্ছে ওয়ানিস সাবি হাত্তা ইয়াহতালিমা, শিশুদের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে যতক্ষণ না তারা বালেগ বা বালেগা হয়, অর্থাৎ ম্যাচিউর্ড হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তাদের জন্য সিয়াম ফরজ নয়। এবং সবশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল, মানসিক বিকারগ্রস্ত যারা, পাগলের জন্য শরিয়ত ছাড় দিয়েছে, তাদের উপর শরিয়তের হুকুম বর্তায় না। তাহলে এই হাদিসের আলোকে, সুনান আবু দাউদের এই হাদিসের আলোকে আমরা বুঝলাম, শিশুদের জন্য সিয়াম পালন ফরজ নয় এবং যারা পাগল তাদের জন্য সিয়াম পালন ফরজ নয়। 3 নম্বরে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে অসুস্থ, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মারিদ, অসুস্থ। রমাদানে যদি আপনি এমন অসুস্থ হয়ে পড়েন যে অসুস্থতার কারণে আপনি প্রাণনাশের আশঙ্কা করছেন, কিংবা মারাত্মকভাবে স্বাস্থ্যহানির আশঙ্কা করছেন, এবং আপনার পক্ষে সিয়ামকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, সে পর্যায়ে আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে কাজা করতে হবে। তাহলে অসুস্থদের জন্য ছাড় দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে মুসাফির, যারা সফরে বের হয়েছে, রমাদানকালীন সময় যদি আপনি ট্রাভেলে বের হন, এই যেহেতু ট্রাভেলের মধ্যে অনেক কষ্ট আছে, আস-সাফার কিতাআতুন মিনাল আযাব, আরবি উপমায় বলা হয় যে সফর হচ্ছে আযাবের একটা অংশ, অনেক পেরেশানি থাকে সফরে, তো এই জন্য যারা ট্রাভেল করবে, সফর করবে, সফরকালীন সময়ে আশারিয়া আল ইসলামিয়া তাদেরকে সিয়ামের ব্যাপারে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, ছাড় দিয়েছে। এমনটা নয় যে তাকে রোজা ভাঙতেই হবে, এমনটা নয়, সে যদি চায় যে রোজা ভাঙবে তাহলে সে রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাকে কাজা করতে হবে। এখন কোন ধরনের সফরের ক্ষেত্রে শরিয়া আমাদেরকে এটা অ্যালাউ করবে, এক্ষেত্রে হানাফি স্কুল অফ থট, হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী যদি বলি, তাহলে 48 মাইল, কারো সফর যদি 48 মাইলের দূরত্বে হয়, যেটাকে আপনি কিলোমিটারে কনভার্ট করলে হয় 77 কিলোমিটার্স, অ্যারাউন্ড 77 থেকে 78 কিলোমিটার হবে, এবং লেস দেন 15 ডেইজ, 15 দিনের কম যদি হয় আপনার সফরটা, দূরত্ব যদি হয় প্রায় 77 কিলোমিটার, আর যদি 15 দিনের কম সফর হয়, তাহলে এ জাতীয় সফরে যদি পেরেশানি থাকে, আপনি চাইলে এই সফরের পেরেশানিকে লাঘব করবার জন্য আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে রোজাগুলো আপনার রাখতে হবে। এখন এটার দলিল কি? এটার দলিল হচ্ছে কোরআনের একটি আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। ফাতে মক্কার সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে মক্কায় রওনা হয়েছিলেন, তখন তিনি
রমাদানে রওনা হয়েছিলেন। বিশে রমাদানে মক্কা বিজয় হয়েছে আমরা জানি, রমাদানের 20 তারিখে, এবং এটা অষ্টম হিজরির ঘটনা। তো ইসলাম যখন মদিনা থেকে মক্কায় সফর করলেন, তখন কুদাইদ নামক জায়গায় যখন তিনি পৌঁছলেন, তখন তিনি সফরের পেরেশানি থেকে একটু শান্তির জন্য, একটু কষ্ট লাঘবের জন্য, যেহেতু ছাড় দেয়া আছে, আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম রমজান মাসে রোজা ভঙ্গ করলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের এই আমলটি দেখে সাথে থাকা সব সাহাবিরা তারাও কিন্তু পানি খেয়ে রোজা ভঙ্গ করলো। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, খরাজা আমাল ফাতহি ফি রমাদানা ফাসামা হাত্তা বালাগাল কুদাইদ সুম্মা আফতারা ওয়া আফতারু। ওই সফরে কুদাইদ নামক জায়গায় যখন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম আসলেন, তখন তিনি পানি খেয়ে ওটের উপর বসাচ্ছিলেন, পানি খেলেন, এবং আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের পানি খাওয়ার দৃশ্য সবাই দেখতে পেল। আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম জনসম্মুখে এটা করলেন যাতে করে সবাই বুঝতে পারে যে সফর অবস্থায় রোজা ভাঙা যায়, এবং এটা থেকে যাতে অন্যরাও ফ্লেক্সিবিলিটি নিতে পারে। আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের দেখা দেখি সাথে থাকে সব সাহাবারাও ওনারাও পানি খেয়ে রোজা ভাঙলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সফর অবস্থায় শরীয়ত আমাদেরকে এটা ছাড় দিয়েছে, এবং সূরা বাকারার 184 নম্বর আয়াতেও এ ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তার তৎপরবর্তী আয়াত 185 নম্বর আয়াতেও কিন্তু এ ব্যাপারে আল্লাহ তাআলা 2 বার এই কথাটি ঘোষণা করেছেন যে ফামান কানা মিনকুম মারিদন। সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফামান কানা মিনকুম মারিদন, তোমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয় এই রমাদানে, আও আলা সফর, কিংবা যদি সফরে থাকে, ট্রাভেল করে, ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু ফায়াউদ্দুনা মিন আইয়ামিন উখর, তারা অন্য সময়ে এটা গুনে গুনে আদায় করে ফেলবে, অর্থাৎ কাজা করবে। লেটস সে সফরের জন্য যদি আপনি 5টি রোজা ভাঙেন, কিংবা অসুস্থতার কারণে যদি 5টি রোজা ভাঙেন, বছরের অন্য 11 মাসের যে কোনো সময়ে আপনি এর পরের রমাদান আসার আগেই এই 5টি রোজা আপনাকে কাজা করে ফেলতে হবে, এবং যত দ্রুত আপনি কাজা করে ফেলতে পারেন ততই ভালো, কারণ এটা আপনার জন্য আবশ্যকীয় একটা ইবাদত, এবং আপনি এগুলো আদায় না করে যদি আল্লাহর কাছে যান, তাহলে এগুলো ছাড়াই কিন্তু আপনি আল্লাহর কাছে হাজির হবেন। সো যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ উই ক্যান, আমাদের উচিত আমাদের কাজা সিয়াম যদি থাকে এগুলো আদায় করে ফেলা। তাহলে তাহলে 3 আর 4 নম্বরে আমরা জানলাম অসুস্থ ব্যক্তি এবং যারা সফরে আছে তাদেরকে শরিয়া ইসলামিয়া ছাড় দিয়েছে। 5 নম্বরে হচ্ছে যারা খুব বয়োবৃদ্ধ, অতিবৃদ্ধ, লেটস সে অতিশীপর, যারা অশীতিপর বৃদ্ধ, যারা প্রায় 80-90 বছর বয়স হয়ে গিয়েছে, অসুস্থতার কারণে তাদের হয়তো রোজা রাখা সম্ভব হচ্ছে না, বা এত বয়স তাদের পক্ষে তাদের সাধ্যের বাইরে, আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের জন্য কিন্তু ইসলাম তাদেরকে ছাড় দিয়েছে। পাশাপাশি এমন অসুস্থ যার সুস্থ হওয়ার আর কোনো সুযোগ নেই, লেটস সে ডক্টর তাকে বলে দিয়েছে যে আপনার এই রোগ থেকে আবার সুস্থ হয়ে ফিরে আসার কোনো সুযোগ নেই, এই রোগ আপনাকে ছাড়বে না, এবং এই অসুস্থতার কারণে সে রোজা রাখতেও পারছে না, এরকম ব্যক্তিদের জন্য কিন্তু ছাড় দেয়া হয়েছে। অতিবৃদ্ধ এবং এমন রোগ যে রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো তাদের যেহেতু রোজা রাখার কোনো সুযোগই নেই, পরবর্তীতেও রাখতে পারবো না, কাজা করতে পারবো না, তাদের জন্য শরিয়া ফিদিয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলাল লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে পারবেই না, একেবারেই পারবে না, তারা মিসকিনদেরকে খাবার খাওয়াবে, তুআমু মিসকিন তারা করবে। ফিদিয়াটা কি? ফিদিয়া হচ্ছে প্রত্যেক রোজার জন্য, খুব সহজ সাপটা উত্তর হচ্ছে প্রত্যেক রোজার জন্য 2 জন মিসকিনকে খাইয়ে দেওয়া, দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান। প্রত্যেকটি রোজার জন্য 2 জন মিসকিনকে আপনি খাওয়াবেন, এবং এই খাবারটা হবে এই মিডিয়াম স্ট্যান্ডার্ডের খাবার। আপনি সাধারণত সারা বছর ব্যাপী যে ধরনের খাবার নিজে গ্রহণ করে থাকেন, এই মানের 2 বেলা খাবার খাওয়াতে যত টাকা লাগে টাকাও দিতে পারেন, বাড়িতে এনে যদি খাওয়াতে চান মিসকিনদেরকে সেটাও করতে পারেন। 30 জন মিসকিনকে যদি আপনি একসাথে এনে 30 দিনের জন্য 2 বেলা খাইয়ে দেন সেটাও হবে, অথবা একজনকে যদি 2 বেলার করে 30 দিনের জন্য টাকা পে করে দেন সেটাও হবে। সেদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং এই বার্ধক্যের কারণে যখন তিনি রোজা রাখতে পারছিলেন না, হাদিসে এসেছে যে উনি ফাকাদ সাবাতা আন আনাস ইবনে মালিক আন্নাহু কানা ফিল আম আল্লাযী মাতা ফী লাম ইস্তাতিয় আইয়াসুমা রমাদান, তিনি অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে রোজা রাখতে পারছিলেন না, ফা আতআমা 30 মিসকিনান খুবজান ওয়া লাহমা, তিনি 30 জন মিসকিনকে ফিদিয়া হিসেবে রুটি আর গোশত খাইয়েছিলেন, হাত্তা আশবাউ, এবং এই 30 জন মিসকিন প্যাট ভরে তারা খেয়েছিল। তাহলে ফিদিয়ার সহজ কথা হচ্ছে যে আপনি প্রত্যেকটা রোজার জন্য 1 মিসকিনকে 2 বেলা খাবার,
তাদেরকে খাইয়ে দিবেন, অথবা দুই বেলা খাবারের দাম যত হয় সেটা আপনি দিয়ে দেবেন। লেটস সে আপনি যে মানের খাবার খান প্রতি বেলায়, সেটার দাম যদি 50 টাকা মূল্যমানের হয়, তাহলে দুই বেলার জন্য তাকে একটি রোজার ফিদিয়া হিসেবে 100 টাকা দিতে হবে, 30 রোজার জন্য 3,000 টাকা দিতে হবে। এইভাবে প্রত্যেকের খাবারের যে স্ট্যান্ডার্ড সেটা অনুযায়ী কিন্তু আপনারা ফিদিয়া আদায় করতে পারেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, আমার দাদি খুব অসুস্থ, আমার নানি খুব অসুস্থ এবং এত বয়স, রমজানের পরে যে রোজা রাখতে পারবে সেটারও সুযোগ নেই, তো সেক্ষেত্রে ওনারা ফিদিয়া দিবে এই সিস্টেম ফলো করে। এখানে হাদিসে নিসফু সোয়ামিনাত তোয়ামের কথা এসেছে, খাবারের মধ্যে থেকে চাল দিয়ে যদি আপনি দেন তাহলে কিলোগ্রাম ওয়া নিসফ, 1.5 কেজি। সেই কমপ্লেক্সিটিতে আমি গেলাম না, খুব সহজ সাপটা উত্তর হচ্ছে আপনি ফিদিয়াতে তো আম মিসকিন, একটি রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াবেন, অথবা ওই খাবারের টাকা দিয়ে দিলে ওই দিনের ফিদিয়া আদায় হয়ে যাবে। 30 দিনের জন্য 30 জন মিসকিনকে অথবা একজনকে 30 দিন যদি আপনি খাবার খাইয়ে দেন কিংবা টাকা দিয়ে দেন তাহলে ফিদিয়া আদায় হয়ে যাবে। তাহলে এই 5 শ্রেণীর লোককে ছাড় দেওয়া হলো। 6 নম্বর হচ্ছে তাদেরকে বলা হয় আসহাবুল আমাল আশাক্কা, যারা খুব হার্ড ওয়ার্কিং করে এবং ওই কাজের কারণে ওই কাজ ছাড়া তাদের উপার্জনের আর কোনো মাধ্যম নেই এবং তাদের পক্ষে রোজা রাখাও সম্ভব হচ্ছে না, এই ধরনের লোকদেরকেও কিন্তু শরিয়া ছাড় দিয়েছে। যেমন লেটস সে চৈত্র মাসে, আমাদের বাংলাদেশে যে প্রচণ্ড চৈত্রের রোদ, ওই চৈত্র মাসে যারা রিক্সা চালায়, এরকম রিক্সা চালকদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে তাদের অনেকেই রোজা রাখে না, কারণ এটা আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের সাধ্যের বাইরে। তারা যদি চৈত্র মাসে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয় তাহলে রোজা রাখাটা তাদের পক্ষে সম্ভব না। আমাদের অনেক বাংলাদেশি ভাইরা তারা সৌদি আরবে বা আরব বিশ্বে মরুভূমিতে কাজ করে, প্রচণ্ড রৌদ্র, সেখানকার মরুভূমিতে তারা কাজ করার কারণে তারা রোজা রাখতে পারে না। যদি রোজা রাখে ওরা মারাই যাবে, ডিহাইড্রেশনে ভুগবে, পানি শূন্যতায়। অনেকে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে, আপনারা লোহার যে ফ্যাক্টরি, এই জাতীয় ফ্যাক্টরিতে যারা যে ওয়ার্কাররা আছে তাদের কাজ আপনারা কখনো দেখেছেন কিনা, তাদের কাজটা এতই কষ্টকর, তাদের পক্ষে পানি না খেয়ে এই ধরনের কাজ করা আসলে সম্ভব না। তো তাদের ক্ষেত্রে কথা হচ্ছে যে ওনারা ওই রমাদান মাসে অন্য কোনো কাজের ব্যবস্থা যদি তারা করতে পারে তাহলে সেটা করে তারা রোজা রাখবে। আর যদি এই উপার্জনের মাধ্যম ছাড়া তাদের পক্ষে আর অন্য কোনো উপার্জনের পদ্ধতি অবলম্বন করা সম্ভব নাই হয় তাহলে শরিয়া ইসলামিয়া তাদেরকে ছাড় দিয়ে তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে এই সিয়ামগুলো কাজা করে নিতে হবে। কারণ ইসলামী শরিয়ার অনেকগুলো মাকাসেদ আছে, যেই লক্ষ্যগুলোকে সামনে রেখে শরিয়াকে আমাদের জন্য প্রেসক্রাইব করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটা মাকাসেদ হচ্ছে হেফজুন নাফস, মানে জীবন বাঁচানো, এটা জরুরি। আগে তো আপনার জীবন বাঁচাতে হবে, জীবনের জন্য শরিয়া, শরিয়ার জন্য জীবন নয়। তাই তাদের জন্য ইসলামী শরিয়া ছাড় দিয়েছে, কিন্তু পরবর্তীতে ফ্লেক্সিবল টাইমে, লেটস সে তারা যদি চৈত্র মাসের সময়ে রিক্সা পুলিং করার কারণে রোজা রাখতে না পারে তাহলে শীতের সিজনে তাদের যখন সুযোগ হবে যতগুলো রোজা তারা ভেঙেছে এগুলোর কাজা করে ফেলবে। এখন এটার দালিল কি? দালিল হচ্ছে সূরা বাকারার 286 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা তোমাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয়নি। তো এই জাতীয় লোকদের পক্ষে আসলে এটা আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের পক্ষে সম্ভব না রোজা রাখা। এবং সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, ধ্বংস করে দিও না, আল্লাহ তো তোমাদের প্রতি রহম দিল, তোমরা কেন নিজেদের উপর কঠোর আচরণ করবে। এবং আপনি যদি সফরের মধ্যে কেন রোজাকে, রোজা ভাঙার অনুমতি দেওয়া হলো এটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন, ওখান থেকে কেয়াস করে যদি আপনি ভাবেন তাহলে আপনি দেখতে পাবেন যে সফরে রোজাকে রোজা না রাখার সুযোগ দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, কারণ সফরে পেরেশানি আছে, অনেক কষ্ট আছে, ডিফিকাল্টিজ আছে। তো সফরে যে পরিমাণে কষ্ট, যারা মরুভূমিতে কাজ করে, আমাদের যে ভাইরা, আমাদের যে রেমিটেন্স ফাইটাররা মরুভূমিতে কাজ করে, যারা চৈত্র মাসে রিক্সা চালায়, যারা কনস্ট্রাকশনের কাজ করে প্রচণ্ড রোদে, তাদের যদি আউট অফ ক্যাপাসিটি হয় এবং এটা ছাড়া উপার্জনের কোনো মাধ্যম না হয় তাহলে অবশ্যই শরিয়া তাদেরকে ছাড় দিবে এবং সেটার আলোকেই তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে কাজা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম রমাদানে যদি অন্য কোনো ধরনের উপার্জনের মাধ্যম তারা ব্যবস্থা করতে পারে সেটা সবচেয়ে ভালো। 7 নম্বর ইসলাম যাদেরকে রোজার ব্যাপারে ছাড় দিচ্ছে, হামিল, গর্ভবতী নারী, প্রেগনেন্ট। ডক্টর যদি বলে যে রোজার কারণে আপনার ক্ষতি হতে পারে, বাচ্চার ক্ষতি হতে পারে, যেহেতু তিনি হয়তো না খেয়ে থাকতে পারবেন, কিন্তু তিনি না খেলে বাচ্চা তো খাবার পাবে না, বাচ্চা তখন
রক্ত শূন্যতায় ভুগবে, ম্যালনিউট্রিশনে ভুগবে, পুষ্টিহীনতায় ভুগবে। তো এই জন্য শরিয়া তাদেরকে ছাড় দিয়েছে গর্ভবতী নারী, তবে পরে তারা কাজা করে নেবেন। পাশাপাশি আল মুরদিয়া মানে ব্রেস্ট ফিডিং মাদার, যে মায়েরা দুধ খাওয়াচ্ছে বাচ্চাদেরকে, কারণ মায়েদের বুকে দুধ হয়, তারা সারাদিন যেটা খান সেটার পুষ্টি থেকে তাদের ব্রেস্টে দুধ আসে। তো ওনারা যদি নিজেরাই খেতে না পারেন রোজার কারণে, তাহলে বুকে দুধ আসবে না, ফলে একেবারে যারা একেবারে দুগ্ধপুষ্য যে শিশু তার জন্য কষ্টকর হয়ে যাবে সারভাইভ করা। এই জন্য গর্ভবতী নারীদেরকে এবং ব্রেস্ট ফিডিং মাদার যারা দুধ খাওয়াচ্ছে এরকম নারীরা, তাদের জন্য শরিয়া ছাড় দিয়েছে। ডক্টরের কনফার্মেশন সহকারে তারা চাইলে রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে এগুলো কাজা করতে হবে। এটার দলিল হচ্ছে সুনান আবু দাউদের একটি হাদিস, হাদিসটি সহি। আল্লাহর হাবিব ইসলাম বলেছেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়াদা আনিল মুসাফির শাতরা সালাতি ওয়া সিয়াম ওয়া আনিল হামিলি ওয়াল মুরদি', যারা সফর করে তাদের সালাতকে অর্ধেক করে দেওয়া হয়েছে, মানে তারা কসর করতে পারবে, এবং তাদের জন্য সিয়ামের ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী এবং দুধ খাওয়াচ্ছে এমন নারীদেরকেও শরিয়া ফ্লেক্সিবিলিটি দিয়েছে, আল্লাহ তাদের থেকে সিয়ামের বিধানকে লাঘব করে দিয়েছে বা নামিয়ে নিয়েছে, ফলে তারা রোজা ভাঙতে পারবে এবং পরবর্তীতে কাজা করে নিলেই হবে। কতগুলো রোজা ভাঙলো, জাস্ট এগুলো কাজা করে নিলে হবে ইনশাআল্লাহ। এরপর 9 নম্বর হচ্ছে আমাদের বোনদের যখন পিরিয়ড চলে, যাদের পিরিয়ড চলে যেটাকে হায়েদ বলে আরবিতে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড, পিরিয়ড চলাকালীন রোজা রাখা যাবে না, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তবে এগুলো কাজা করবে পরে। পাশাপাশি নেফাস যেটাকে বলে, আফটার বেবি ডেলিভারি পিরিয়ড অথবা পোস্ট পার্টাম পিরিয়ড যেটাকে বলে, বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে আমাদের মায়েদের বোনদের যে ব্লিডিংটা হয় লম্বা সময়, প্রায় 40 দিন, রমাদান মাস যদি ওই টাইমে পড়ে যায়, তাহলে এই সিয়ামগুলো তারা রাখতে পারবেন না এবং তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কয়টা রোজা তাদের ভাঙলো সে কারণে তারা গুনে রেখে পরবর্তীতে এগুলো আদায় করবে। এর দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস, বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন যে কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মাজান আয়েশা বলেন, আমরা আল্লাহ রাসূলের যুগে যখন আমাদের মাসিক হতো, সুম্মা নাথুর, এরপর আমরা সুস্থ হতাম, ফায়ামুরুনা বিকদা ইসসিয়াম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাগুলো কাজা করার জন্য আমাদেরকে আদেশ করতেন, কয়টা ভেঙেছো কাজা করে নাও। ওয়ালা ইয়ামুরুনা বিকদা ইসসালা, কিন্তু সালাতগুলো কাজা করার আদেশ করতেন না। এবং এই বিধানটা সচরাচর বিধান আমরা জানি যে হাইজের কারণে, মাসিকের কারণে বোনদের যে সিয়ামগুলো কাটা যায় এগুলো কাজা করতে হয়, কিন্তু সালাতগুলো পরে আর কাজা করা লাগে না। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার রমাদান যে সিয়ামগুলো কাজা হতো এগুলো তিনি পরবর্তী শাবান মাসে, প্রায় 1 বছর পর, 11 মাস পরে এগুলো পালন করতেন। এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকটাকে খেয়াল করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রমাদানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিয়ে উনিও ওনার ফরজ ভাঙ্গা রোজাগুলো উনি রেখে ফেলতেন। তাহলে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মাজান আয়েশা দুজনে মিলে রোজা রাখছেন। বছরের অন্যান্য সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাঙতি রোজাগুলো রাখতেন না, এই কারণে, কারণ অন্য সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো দিনের বেলায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গ চাইতে পারেন, তো উনি যদি কাজা রোজা রাখেন তখন তো সঙ্গ দিতে পারবেন না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে খেয়াল করে আম্মাজান আয়েশা শাবান মাসে, পরবর্তী শাবান মাসে, প্রায় 10-11 মাস পরে শাবান মাসে ওনার কাজা রোজাগুলো রেখে ফেলতেন রমাজানের আগে দিয়ে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন, ফলে আম্মাজান আয়েশার সঙ্গ পাওয়ার প্রসঙ্গটি দিনের বেলা আর আসতো না। তো এই 10 শ্রেণীর ব্যক্তিকে, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা এই রোজার বিধান থেকে ছাড় দিয়েছেন। তবে যাদের ব্যাপারে আমরা উল্লেখ করেছি যে যাদের কাজা করতে হবে, তারা পরবর্তীতে কয়টি রোজা ভেঙেছিল এই পরিস্থিতির কারণে, সেগুলো খুব খেয়াল করে ডায়েরিতে টুকে রাখবে অথবা মোবাইলে নোট করে রাখবে কিংবা খেয়াল রাখবে, এবং পরবর্তীতে অবশ্যই সেগুলোর কাজা করতে হবে।